হ্যালো স্টুডেন্টস বেসিক স্কুলে সবাইকে অভিনন্দন ফাংশন ও অন্যায়ের আজকের এই পর্বে আমরা আলোচনা করব লেখচিত্র থেকে কিভাবে ফাংশন নির্ণয় করা যায় আমাদের ফাংশন ও অন্যায়ের বিগত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি ফাংশন কি এবং অন্যয় কি। তো আমাদের আজকের পর্বে আমরা লেখচিত্র থেকে ফাংশন কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে ফাংশন হওয়ার শর্তগুলো কি। ফাংশন হওয়ার শর্তগুলো হচ্ছে এক্সের একটি বাস্তব মানের জন্য ওয়াইয়ের একটি বাস্তব মান পাওয়া যায় এবং দুই নম্বর কন্ডিশন হচ্ছে এক্সের একাধিক মানের জন্য এর একটি বাস্তব মান পাওয়া যায় তবে তাহলে তা ফাংশন হবে এখন লেখচিত্র থেকে ফাংশন নির্ণয় করতে হলে যে কোনো লেখচিত্রের উপরেই প্রথমে আমরা ওয়াইকে সমান্তরাল করে একটি রেখা টেনে দিব যদি দেখি সেই রেখাটি লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে বিভক্ত করে অথবা ছেদ করে তাহলে আমরা বুঝতে পারবো সেটা ফাংশন হবে না তাহলে আমাদের বোর্ডে একটি লেখাচিত্র আছে তাহলে আমরা দেখবো যে এই লেখচিত্রটি ফাংশন কি না এখন আমরা লেখাচিত্রটির উপর অক্ষের সমান্তরাল করে একটি সরলরেখা আমি টেনে দিলাম তাহলে দেখলাম সেই সরলরেখাটি লেখচিত্রটিকে একাধিক বিন্দু অর্থাৎ দুইটি বিন্দুতে ছেদ করেছে এখন এই দুইটি বিন্দুতে ছেদ করার কারণে আমরা বলতে পারতেছি যে এটা ফাংশন না কিন্তু কেন এটা ফাংশন না সেটা বোঝানোর জন্য আমরা একটু রেখায় আসি তো দেখা যাচ্ছে যে এখান থেকে এই সরলরেখাটি মূল বিন্দু থেকে একটা ডিস্টেন্সে মানে এক্সের একটা ডিস্টেন্সে সে চলে গেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ধরে নেই যে এক্সিজিক্যাল টু টু তাহলে এই এক্সিজিক টু টু একক দূর দিয়ে এই সরলরেখাটি চলে গেছে এখন আমরা দেখবো যে উপর একটা পয়েন্ট এবং নিচে একটা পয়েন্ট যদি আমরা দেখি যে উপরের পয়েন্টটা ফোর হয় এবং নিচের পয়েন্টটা যদি মাইনাস ফোর হয় তাহলে আমরা বুঝতে পারতেছি এক্সের একটিমাত্র মান যে কিনা টু এর জন্য আমরা ওয়াইয়ের মান পাচ্ছি একবার ওয়াই হচ্ছে ফোর একবার ওয়াই হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ যা আমাদের প্রস্তাবনা বিরোধী আমাদের ফাংশন হওয়ার শর্তের মধ্যে ছিল যে এক্সের একটি বাস্তব মানের জন্য এর একটি বাস্তব মান পেতে হবে অথবা এর একাধিক মানের জন্য এর একটি বাস্তব মান পেতে হবে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি মাত্র মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে এর একাধিক মান কিন্তু এটা কখনো গ্রহণযোগ্য না এর একাধিক মান কখনো গ্রহণযোগ্য না হতে পারে এর একাধিক মানের জন্য একটি মাত্র মান যেহেতু এই লেখাচিত্রটার মধ্যে দেখা যাচ্ছে যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাচ্ছে সেহেতু এই লেখাচিত্রটি ফাংশন হতে পারে না এভাবেই আমরা যে কোনো লেখাচিত্র থেকে ফাংশন নির্ণয় করতে পারি তাহলে আমরা আরো কিছু লেখাচিত্র নিয়ে আলোচনা করি এই হচ্ছে আমাদের আরেকটা লেখচিত্র। লেখাচিত্র তো আমি বলেছি যে কোনো লেখাচিত্র পেলেই ওয়াই অক্ষের সমান্তরাল করে যদি সরলরেখা টেনে দিই এবং সেই সরলরেখাটি যদি লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না দেখা যাচ্ছে এই সরল রেখাটি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল সরল রেখাটি সেটি লেখচিত্রটিকে দুইটা পয়েন্টে ছেদ করেছে সুতরাং এই লেখচিত্রটি ফাংশন হবে না ফাংশন নয় আমরা আরো কিছু লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করি দেখি আমাদের আরো কিছু লেখচিত্র থেকে আমরা বুঝতে পারি কিনা যে সেগুলো ফাংশন কিনা এই হচ্ছে আমাদের আরেকটা লেখচিত্র এখন আমি বলেছি লেখচিত্র পেলেই y অক্ষের সমান্তরাল করে সরল টেনে দেব দেখা যাচ্ছে আমি যখন y অক্ষের সমান্তরাল করে সরল টেনে দিয়েছি সেটা লেখচিত্রটিকে মাত্র একটি পয়েন্টে ছেদ করেছে কিন্তু আমাদের কথা ছিল যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হবে না কিন্তু একটি বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে তার মানে এই লেখাচিত্রটি অবশ্যই ফাংশন ফাংশন আমরা আরও কিছু লেখচিত্র নিয়ে আলোচনা করি

লেখাচিত্রকে একটি মাত্র পয়েন্টে ছেদ অনেকেই মনে করবে যে এই লেখচিত্রটি ফাংশন হবে কিন্তু আসলে না এই লেখাচিত্রটি ফাংশন হবে না কারণ এই দুইটা লেখাচিত্র মিলেই হচ্ছে আসলে একটা লেখচিত্র যেহেতু একটা লেখচিত্র এবং মায়াকের সমান্তরাল সরল রেখাটি এটিকে দুইটি বিন্দুতে ছেদ করছে সুতরাং এটা ফাংশন হবে না তো আমরা বুঝতে পারলাম যে লেখচিত্র দেখে কিভাবে ফাংশন নির্ণয় করতে হয় বেসিক স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বেসিক স্কুলের এই লেকচারগুলো যদি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে